মমতা ব্যানার্জিকে হুড়কা দেওয়া হবে। শওকত মোল্লাকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হবে। ঝাড় যেমন বাঁশ তেমন। মমতা ব্যানার্জি আর তার ভাইপো যদি জেড প্লাস হয় তাহলে শওকত তো জেড হবেই। একটা ঝাড়ে তো আলাদা বাঁশ হয় না, কাঁটা ঝাড়ে কাঁটা বাঁশই হয়। ওখানকার লোক দেবে, শেষ করে দিবে। বিধানসভায় দিয়েছিল, লোকসভাতে ভালো করে টাইট দিবে। যেখানে প্রার্থী করতে দেয়নি বিডিও অফিস ঘিরে রেখে, লোকসভায় মমতা ব্যানার্জি মজাটা বুঝবে। শুধু দেওয়ার নন, উনি প্রস্তাবক ছিলেন, গতকাল স্কুটনিতে গেছিলেন। এটা পলিটিক্যাল মার্ডার। মমতা পুলিশ ওখানে চাইছে ধামাচাপা দিতে, তো কমপ্লিটলি পলিটিক্যাল মার্ডার। যেহেতু উইথড্রর আরও দুদিন আছে, প্যানিক। কাল সারাদিন ধরে গোটা রাজ্য জুড়ে তাণ্ডব করা হয়েছে। এই জেলাও বাদ যায়নি, এখানে পটাশপুরের জেলা পরিষদ প্রার্থী তার গাড়ি আক্রান্ত হয়েছে। 25 জন গিয়ে বাড়ি থেকে দেশপ্রাণ ব্লকের আপনার ধোবাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতে বিজেপির একজন পঞ্চায়েত সমিতি একজন গ্রাম পঞ্চায়েত প্রার্থীর নমিনেশান, তাদেরকে বাইকে তুলে নিয়ে গিয়ে বিডিও অফিসে নিয়ে গিয়ে উইথড্র করিয়েছে। গোটা রাজ্য জুড়ে হয়েছে। ডায়মন্ড হারবারে ধনপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপি প্রার্থীদের দুটো বাড়ি ভাঙা হয়েছে। ন্যাজাটে যেখানে সুরক্ষিত রাখা হয়েছিল বিজেপি প্রার্থীদের, ঝড়খালিতে, কুলতলির ঝড়খালিতে, ন্যাজাটে নয়, সেখানে আক্রান্ত হয়েছে। ন্যাজাটে হাইকোর্টের অর্ডারে যে যিনি নমিনেশন করেছিলেন, তিনি সেফ প্যাসেজে কলকাতাতে বাসে প্রার্থীরা আসছিল, বাস আটকে পুলিশ তাদের মধ্যে থেকে হাইকোর্টের অর্ডারে নমিনেশন করা প্রার্থীকে অ্যারেস্ট করেছে। প্রতিরোধও হয়েছে। হরিণঘাটাতে একটা গ্রাম পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা একটা জায়গায় শেল্টার করেছিল, সেফ হাউস করে। সেখানে আক্রমণ যখন করে, গোটা গ্রামের লোক চোর চোর বলে তাড়া করে নিয়ে যায় তৃণমূলের বাইক বাহিনীকে। কিছু কিছু জায়গায় মানুষ সাহস নিয়ে প্রতিরোধ করেছে, আবার কিছু কিছু জায়গায় ঘরবাড়ি ভাঙচুরও করেছে। গোটা রাজ্যটা হচ্ছে জঙ্গলের রাজত্ব। এখনো পর্যন্ত 8 জন মারা গেছে, সংগ্রাম 8 জন মারা গেছে এখনো পর্যন্ত। এবং যদি কেন্দ্রীয় ফোর্স অবিলম্বে এই রাজ্যে না মারে, এই সংখ্যাটা 78 সাল থেকে হওয়া পঞ্চায়েত ভোটে সবচেয়ে বেশি মার্ডার হয়েছিল আপনার 2003-এ আর 2018-তে। এবারে সেই সংখ্যা ছাড়িয়ে যাবে, আমি আপনাকে এখন থেকে বলে দিতে পারি। সংগ্রামী যৌথ মঞ্চ আজকে কমিশনের কাছে ডিমান্ড করছে, সেন্ট্রাল সিকিউরিটি ফোর্স কমিশনের কাছে ডিমান্ড করা আর কাকস্য পরিবেদনা, এই রাস্তায় দাঁড়িয়ে উপরের দিকে দাঁড়িয়ে চিৎকার করা, কোর্টেও যাবেন, দুটাই তাই। এটা মাতাল। আপনি জানেন রাজীব সিনহা তার কত জমি আছে NKDA এলাকায়? উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদকে দিয়ে রাস্তা পর্যন্ত বানিয়েছে। মমতা ব্যানার্জি চুরির সাঙ্গাত, মানে সঙ্গী রাজীব সিনহা। ওখানে গিয়ে কোনো লাভ নেই। আমি একদিন গেছিলাম, আমি দেখে এসেছি তার বদনা, কোনো লাভ হবে না। সে তো আমি পিটিশনার, আমি কালকে কোর্ট অফ কোর্ট কন্টেম্পটের পিটিশন করছি, কালকে কন্টেম্প পিটিশন করছি মহামান্য প্রধান বিচারপতির এজলাসে, যিনি এই রায় দিয়েছেন। হ্যাঁ, পরশু দিন গোলমাল করেছে, ঠিক আছে, যত গোলমাল করবে বিচ্ছিন্ন হবে। আমি নিজে নন্দীগ্রামের ভোটার। নন্দীগ্রামে প্রায় 450 সিট আছে 30 স্তরে। আমরা এখানে যে ব্যবস্থা করেছি, শুভেন্দু অধিকারী বিধানসভার ভোটে জেতা সিটগুলোতে পদ্মফুল আছে, আর মমতা ব্যানার্জি যে বুথগুলোতে জিতেছিল, আমি আর বলছি না তারা কারা, সেই বুথে তৃণমূলকে উচ্ছেদ করার জন্য যা করা, যে অ্যান্টিবায়োটিক দেওয়ার, সেটা ব্যবস্থা করা হয়েছিল। ডাক্তার ভোট কর্মী এবারে 66টা জায়গায় 450-এর মধ্যে নির্দল আছে, মানুষের জোট আছে, বাকি পদ্মফুল আছে। সাফ করব, 17টা গ্রাম পঞ্চায়েতে সাফ করব, 11টাতে বিজেপি নিজে বোর্ড করবে, আর 6টাতে তৃণমূল মুক্ত বোর্ড করব।
কি করে করতে তার ব্যবস্থা ডমিনেশনে হয়ে গেছে। কিন্তু যেখানে আপনাদের ১১টা এক নম্বর অঞ্চলে ৬৬টা আসনে আপনারা প্রার্থী, এক নম্বর অঞ্চলে এক নম্বর ব্লকে, টুটো বিধানসভার উপরে আমি বলে দিলাম তো, মমতা ব্যানার্জি যে বুথে লিড পেয়েছে ওসমান চক, রাজারাম চক, ভাসুরঘাটা, নীলপুর, মোহাম্মদপুর, দক্ষিণ কেন্দ্রামারি, গড় চক্রবেড়িয়া, সেখানে মমতা ব্যানার্জিকে হুড়কা দেওয়া হবে। সেখানে